দর্শক বন্ধুরা, এর আগে আমি আপনাদের সঙ্গে আরও একটা ছাতুর রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ছিল দেশি মাশরুম। ওইটা এক ধরনের ছাতু, আর আজকে যেটা আপনাদের সঙ্গে আবার আমি করে দেখাবো সেটা হচ্ছে পোয়াল ছাতু। রান্নাটা সর্ষের তেলে করব। এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কালো জিরে। তেলটা থেকে খুব সুন্দর একটা ভালো সেন্ট বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে রাখবো, এটাকেও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। ছাতুটা এরকম খুব ভালো করে হাতের সাহায্যে চিপে চিপে দিতে হবে কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে ছাতুটাতে প্রচুর পরিমাণে জলটা থেকেই যায়, যতটা পারবো জলটা এখানে বার করে নেব। এরকমভাবে সব ছাতুটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাতুটা সবটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও গ্যাসের ফ্লেমটা হাই করে রাখা আছে। বন্ধুরা, আমি ছাতুটাকে কিন্তু এখন নুন দেব না, নুন দিলে আরও যতটা জল আছে সব জলটা বেরিয়ে যাবে। নুনটা আমি পরে দেব। এখন দিয়ে দিচ্ছি যে লঙ্কাগুলো ছিল সেইগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একদম গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এসে গেছি আমি। এখানে দেখুন ছাতুটার থেকে কত জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি নুন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিই। ছাতুর থেকে যতটা জলটা বেরিয়েছিল সব জলটা পুরোটাই টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা তেল। কাঁচা তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। পোয়াল ছাতু একদম রেডি হয়ে গেল। তাহলে কেমন লাগলো দর্শক বন্ধুরা আজকে আমার এই ছাতু রেসিপি, অবশ্যই জানাবেন। এটা ঝিঙে দিয়ে করলাম, আপনারা চাইলে পোড়ল বা নেনুয়া যেটা হয় সেটা দিয়েও করতে পারেন, বা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে। নমস্কার।